আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে যিনি খুতবা দিয়েছেন মসজিদ নববীতে তিনি হচ্ছেন ফজিলাতু শেখ হুসাইন বিন আব্দুল আজিজ আলু শেখ হাফিজাহুল্লাহ। তিনি যে বিষয়ে খুতবা দিয়েছেন তা হচ্ছে, যেখানেই থাকো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। যে একজন গোলামের জন্য জরুরি হচ্ছে সে যেখানে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের যে সীমানা আছে জীবন চলার ওই সীমানাকে সে কখনো অতিক্রম করবে না, অর্থাৎ আল্লাহর বিধানকে কখনো লঙ্ঘন করবে না এবং সে পাপ থেকে হারাম কাজ থেকে বিরত থাকবে। এ সম্পর্কে কোরআনুল করিমের সূরা বাকারার 233 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিহত করেছেন তাকওয়ার। এইভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়ালামু, তোমরা জ্ঞানার্জন করো, জেনে রাখো, আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বাসীর, তিনি দেখেন। সুবহানাল্লাহ। এই জন্য মুরাকিব আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে পাচ্ছেন, এই ভয়ে আমরা অপরাধ জনিত যত অপকর্ম আছে, যত পাপ আছে, এগুলো থেকে আমরা বিরত থাকব, কারণ আমাদের বাসীর, তিনি আমাদেরকে দেখেন। এরপরে সূরা বাকারার 281 নম্বর আয়াত তেলাওয়াত করে আমাদেরকে আবার নসিহত করেছেন তাকওয়ার। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ভয় করো ওই দিনকে যেই দিন তোমরা সকলেই এক আল্লাহর দিকে ফিরে যাবে, আল্লাহর দিকে তোমরা প্রত্যাবর্তন করবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইয়ুজলামুন, এরপরে আল্লাহর কাছে যখন তোমরা পৌঁছে যাবে তখন তোমরা প্রত্যেকে যা কিছু করেছ, তোমাদের আত্মা দিয়ে, প্রতিটি জীবন দিয়ে, প্রত্যেকটি মানুষ যা কিছু করেছ, তোমরা সব আমলের পরিপূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা সকলেই এক আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে, ফিরে যাবে। সুতরাং আল্লাহকে ভয় আমাকে আপনাকে করতেই হবে। আল্লাহর ভয় ব্যতীত কোনো দিন কোনো মানুষ এই পৃথিবীতে অন্যায় থেকে অপরাধ থেকে সে বাঁচতে পারবে না। সূরা বাকারার 281 নম্বর আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইয়ুজলামুন। সুতরাং সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটি কথা, চারটি কথা বলেছেন। দেখেন কত সুন্দর, ওয়াত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ওই দিনকে ভয় করো, এক নম্বর, যেই দিন তোমরা আল্লাহর দিকে ফিরে যাবে, দুই, তিন, তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে, চার, তোমাদের উপর কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। এই চারটি নসিহত একটি আয়াতের মধ্যে আল্লাহ করেছেন, যা কোরআনুল কারিমের সর্বশেষ আয়াতে কারিমা। আমার বন্ধুগণ, এবার ইমাম সাহেব বলছেন যে কোনো ব্যক্তি যদি এই মূলনীতির উপর আমল করে, কোন মূলনীতি, আল্লাহ রাব্বুল আলামিনকে সদা সর্বদাই ভয় করব, রাত দিনে সকাল সন্ধ্যায় যখন মানুষের সামনে থাকি, যখন আড়াল হয়ে যাই, সদা সর্বদাই আমরা যদি এই মূলনীতির উপর আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন মহা পুরস্কার এবং মহা সফলতা, আলহামদুলিল্লাহ। যেমন বুখারিতে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের সায়া তলে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আশ্রয় দিবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে রজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ও জামাল, একজন ব্যক্তি, একজন যুবক, একজন ব্যক্তি যাকে এক সুন্দরী রূপবর্তী, এক অপূর্ব সুন্দরী নারী তাকে ডাকছে অন্যায় কাজ করার জন্য। শুধু সুন্দরী না, শুধু অপূর্ব সুন্দরী নয়, যাতু মানসাবিন ও জামালিন, আবার যেমন সুন্দর অনুরূপ আবার বংশমর্যাদার দিক থেকে সে অধিক সম্মানিত নারী। এই নারী তাকে আহ্বান করছে, যুবককে, যা আস অন্যায় কাজ করার জন্য। তখন ওই যুবক বলছে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলাকে আমি ভয় করি, আমি কোন অপকর্মে লিপ্ত হতে পারবো না। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ভয়। এরকম পাপ কাজের প্রতি তাকে দাওয়াত দেওয়া হচ্ছে, আহ্বান করা হচ্ছে, এত সুযোগ থাকার পরও আল্লাহর ভয়ে সে বিরত থাকলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পুরস্কার দিবেন আখেরাতে, তাকে আল্লাহ তাআলা খাস মেহমান করে নিবেন, তাকে আরশে আজিমের ছায়া তুলে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। যেমন ভয় রাতের অন্ধকারে করব, দিনের বেলা অনুরূপ করব, মানুষের সামনে যেমন ভয় করব, আড়াল হলেও তোমাকে যেমন
তেমনি আমরা ভয় করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন।